2023 বিধানসভা নির্বাচনের খেলা শেষ হলেও এখনো দেখা যাচ্ছে উপনির্বাচনের দোরগোড়ায় 23 ধনপুর বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হবার মাত্র অপেক্ষা বলা যাচ্ছে যে আজ থেকে প্রায় 2 থেকে 3 মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যেই উপনির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে পারে কিন্তু তার আগে ধনপুর বিধানসভা কেন্দ্রে অনাস্থা প্রস্তাব নিয়ে অপরদিকে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় একাংশ ক্ষোভ বিরাজ করছে পঞ্চায়েতের সদস্যদের মধ্যে গোষ্ঠী কুণ্ডল শুরু হয়েছে বলেও খবর রয়েছে কি কারণে আমরা এই বিষয়টা বলছি মানুষের কি অভিযোগ রয়েছে পঞ্চায়েত সদস্যরা তাদের প্রধান বা তাদের নেতৃত্বদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসছেন কি বলছেন তারা শুনব ভবানীপুর পঞ্চায়েতের প্রধান অপসারণের দাবিতে সোনামুড়া রাজনগর সড়ক অবরোধ করে অধিকাংশ পঞ্চায়েত সদস্য সহ দলীয় কর্মীরা তাদের বক্তব্য 11 জন সদস্যদের মধ্যে 6 জন সদস্য আগেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে কিন্তু এখনও নীরব ভূমিকায় আছে বিডিও উপনির্বাচনের দড়গড়ায় ধনপুর বিধানসভা কেন্দ্র তার আগে এই রাজনৈতিক বিদ্রোহ কোন রূপ নেয় সেটাই দেখার তাদের বক্তব্য অনুযায়ী এখানে বিডিও কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না প্রধানের অপসারণের দাবি রয়েছে তাদের এবারে 23 ধনপুর বিধানসভা নির্বাচনের উপনির্বাচন সংগঠিত হবে এবং সেই উপনির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের গোষ্ঠী কুণ্ডল কতটুকু প্রভাব ফেলতে পারে উপনির্বাচনে তা এবার প্রশ্নের মুখে প্রধানের নাম কি তা আচ্ছা দাবি দেবা কি তা উপনির্বাচনের জন্য কি সমীকরণ হতে পারে শাসক বিজেপি তাদের এই বিধানসভা কেন্দ্র আবারও তাদের দখলে করতে পারে নাকি বিরোধী জোট সেখানে প্রাধান্য পায় নাকি তীব্রামথা গত 2023 বিধানসভা নির্বাচনে যেমনটা তাদের গ্রাফ দেখা যাচ্ছিল সেই গ্রাফ অনুযায়ী থাকবে নাকি তীব্রামথা তাদের ভুল বুঝতে পেরে পারছে যেটা বলা হচ্ছিল তীব্রামথা সুপ্রিমো প্রদীপ কিশোর দেববর্মনের পক্ষ থেকে সেই ভুল বুঝতে পেরে কি ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে না তীব্রামথা একাধিক প্রশ্ন এখনও রয়েছে কিন্তু তারপরও এই রাজনৈতিক বিক্ষোভটা ধনপুরের উপনির্বাচনে কতটুকু প্রভাব ফেলতে পারে সেটাই প্রশ্ন এখনকার মতো স্পেশাল রিপোর্ট এখানেই শেষ করছি পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org Enlight রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব